দর্শক, নতুন দিনে নতুন মানুষ। আজকের এই পর্বে আমাদের সাথে যুক্ত আছে একজন বিশেষ অতিথি, রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ ছাত্রলীগের একজন গর্বিত সদস্য, আমাদের ঝিনাইদহ শৈলকুপার কৃতি সন্তান মোহাম্মদ সুরুজ আলী। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? আমিও ভালো আছি। আজকের দিনটি অনেক ভালো আর বিকালটি তো অবশ্যই অসাধারণ। খুব সাম্প্রতি সময় আমরা দেখেছি যে আপনি আমাদের জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন, তারপর সেখান থেকে অব্যাহতি নিলেন। অব্যাহতি নিলেন কেন এবং অব্যাহতি নেওয়ার পরবর্তীতে কী হলো এটা কিন্তু অনেকে জানে না। এবং যেহেতু আপনি বিভিন্ন সময়ে সংকটকালীন সময় থেকে শুরু করে যে কোনো ক্রাইসিস মোমেন্টে আপনি ঝিনাইদহের রাজপথে ছিলেন। করোনাকালীন সময় আমরা দেখেছি আপনি অনাহারীদের খাবার দিয়েছেন, তারপর মানুষের পোশাক দিয়েছেন, শীত বস্ত্র বিতরণ করেছেন। দুর্যোগকালীন সময় থেকে শুরু করে নানা সংকটকালীন সময়ে আপনাকে আমরা ঝিনাইদহের মানুষের পাশে দেখেছি। সেই জায়গা থেকে বেশিরভাগ মানুষ কিন্তু আপনাকে ভালোবেসেছে, হেটার্স খুবই কম। তাদের প্রশ্ন এটা ছিল, আমারও প্রশ্ন ছিল ব্যক্তিগতভাবে, যে আপনি সহসভাপতি ছিলেন, তারপর অব্যাহতি নিলেন, কেন নিলেন এবং সর্বশেষ কী ঘটল? আসলে ছাত্রলীগ হচ্ছে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। 1948 সালের মহান আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 4 জানুয়ারি এই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। এটা আমার প্রাণের সংগঠন, এই সংগঠনের প্রতি দরদমায় আমার সারা জীবনে থাকবে। আসলে মূলত আমি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট 22 সালে কেন্দ্র থেকে ঘোষিত হই। তার পরবর্তী থেকে আমি যখন আমার হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে ফেললাম, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পরে কিন্তু ছাত্রলীগ করতে হলে নিয়মিত ছাত্র থাকতে হবে। সেই জায়গা থেকে আর কি আমি অব্যাহতি নেওয়ার চিন্তাভাবনা করেছিলাম এবং একটা অব্যাহতি নেওয়ার জন্য যে প্রাথমিক প্রক্রিয়া সেই দরখাস্ত দিয়েছিলাম ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সভাপতি বরাবর। তার পরবর্তীতে আসলে আমি চাচ্ছিলাম যে যুবলীগে যাওয়ার জন্য, কিন্তু আসলে ছাত্রলীগ থেকেই এবং ছাত্রলীগ সংগঠন থেকে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ এমপি সহ সবাই তাদের অনুরোধ ছিল যে ছাত্রলীগের সাথেই থাকতে, এবং ছাত্রলীগের সাথে আমার সেই অতীতের মায়া আসলে সেই জায়গা থেকে আমি আসলে ছাত্রলীগ ছেড়ে যেতে পারিনি আর কি। শেষ এখনও ছাত্রলীগেই আছি। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, এবং বাংলাদেশ ছাত্রলীগের আপনার যতগুলো ইউনিট আছে তার ভিতর ঝিনাইদহ জেলা ছাত্রলীগ কিন্তু অনেক সুসংগঠিত আর কি। অনেক বড় বড় প্রোগ্রাম কিন্তু অন্যান্য জেলার থেকে এই ঝিনাইদহ জেলা ছোট জেলা হওয়ার পরেও অনেক লোক সমাগম, ছাত্র সমাগম করে কিন্তু করতে পারে আর কি, এবং এর অতীত ইতিহাসও আছে, তারা অনেক ভালো প্রোগ্রাম করে। তো সেই জায়গা থেকে ছাত্রলীগ সবসময় ভালো কাজ করে আসছে কম বেশি, তো আসলে মনোদ্বন্দ্ব গ্রুপিং থাকে, কিন্তু সেই জায়গা থেকে আমার কোনো ডিসিশন ছিল না আর কি। এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে দুজনের সাথে আমার সম্পর্ক ভালো, এবং এই সংগঠন যেহেতু দীর্ঘদিন করছি, একসাথে করতেছি, সেক্ষেত্রে কোনো মনোদ্বন্দ্ব বা আমার নিজের কোনো চাওয়া পাওয়ার জায়গা থেকে আমি আসলে এই ডিসিশন। আপনি বললেন যে ঝিনাইদহের ইতিহাসে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের যে সাংগঠনিক ঐক্যবদ্ধ মনোভাব সেটা অনেক বেশি প্রবল। দর্শক, আমরা একটু বলে রাখি যে আমাদের মোহাম্মদ সুরুজ আলী ঝিনাইদহের ছেলে, ছাত্রলীগে তিনি হুট করে এসেছেন এমনটি না, একেবারে ছোটোবেলা থেকেই ইউনিয়ন ছাত্রলীগ থেকে শুরু করে আজকে জেলা ছাত্রলীগের সহসভাপতি পর্যন্ত তিনি ভালো সময় মন্দ সময় বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন এবং বেশ সুনামের সাথেই তিনি তার পদে বহাল ছিলেন। সাম্প্রতিক সময় আমরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমরা ভাইস চেয়ারম্যান পদে শৈলকুপা থেকে আপনাকে শুনছি আমরা যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বা আপনি এই নির্বাচনে আসতে চাচ্ছেন, এ বিষয়টা কতটা সত্য? যেটা শুনেছেন আসলে সত্য। আমি যেহেতু ছাত্রলীগের সদস্য ছিলাম, ছাত্রলীগের সাংগঠনিক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, বর্তমানে জেলা ছাত্রলীগের সহসভাপতি আছি, এবং আমাদের এই শৈলকুপা উপজেলায় আমাদের মাননীয় এমপি মহোদয়, 5 বারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী আবদুল্লাহ এমপির স্নেহের পরশ নিয়েই আসলে রাজনীতিটা করা আর কি সেই জায়গা থেকে। এবং নিকটেই আমাদের উপজেলা পরিষদের নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং আমাদের শৈলকুপার জনগণের পাশে থাকতে চাই, যারা নিপীড়িত মেহনতি মানুষ আছে, কৃষক, শ্রমিক এবং অসহায় মানুষ আছে, তাদের সেবা করার উদ্দেশ্যেই মূলত আসলে সিদ্ধান্তটা নিয়েছি যে ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করব।
মানে যে কোনো মানুষ কিন্তু নির্বাচনে যাওয়ার আগে এরকম করেই কথা বলে যে মেহনতে মানুষের খেদমত করব, মানুষের পাশে থাকব, মানুষকে ভালোবাসব, বুকে জড়িয়ে আগলে রাখব। সেই জায়গা থেকে মানুষ কেন মোহাম্মদ সুরুজ আলীকে আলাদা করে বিশ্বাস করবে? সুরুজ আলীর কোন বৈশিষ্ট্যের কারণে মানুষ মনে করবে যে না বদলে যাবে না সে? না, আসলে সত্য বলতে কি, যে আমি ছাত্রলীগের দায়িত্ব তো অনেক দিন ধরে পালন করছি। ছাত্রলীগের দায়িত্ব পালন করাকালীন আমার কার্যক্রম কম বেশি আমার শুল্কুপার মানুষ, ঝিনাইদহ জেলার মানুষ দেখছে আর কি। এবং আমি নিজের ব্যক্তি স্বার্থে আসলে কারোর সাথে খারাপ ব্যবহার করা বা অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করা বা কোনো অন্যায়ের সাথে জড়িত থাকার চেষ্টা কখনোই করিনি। যতটুকু সম্ভব হয়েছে এই শুল্কুপা উপজেলার মানুষের পাশে দাঁড়ানো, শুল্কুপার মানুষের যখন ঝিনাইদহ গিয়েছে হসপিটালে, কোর্টে বা থানার পুলিশের যে প্রবলেম, সেই সামাজিক প্রবলেম, সেইগুলো কম বেশি আমার সাধ্যমতো আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তো আমি মনে করি যে আসলে আপনি যে চিন্তাভাবনা, গতানুগতিক চিন্তাভাবনার জায়গা থেকে বলতেছেন, এটা আসলে আমার ক্ষেত্রে ইনশাল্লাহ আগামীতে সেটা হয়তো প্রযোজ্য হবে না। এই যে আসন্ন উপজেলা পরিষদ যে নির্বাচনটা, নির্বাচনে কিন্তু অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করবে, সে জায়গা থেকে মোহাম্মদ সুরুজ আলীকে মানুষ আলাদা করে নেবে হয়তো বা আপনার বিগত সামাজিক কর্মকাণ্ডের কারণে, যেটা আপনি বলছেন যে বিভিন্ন সংকটকালীন সময়ে শৈলকুপার স্থানীয় অনেক কন্দল কিন্তু আমরা শুনি মাঝে মাঝে। তো এটা একটা উত্তপ্ত নগরী, সেই জায়গা থেকে আসলে আপনি এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন, এটা নিয়ে সর্বশেষ প্রোগ্রেস কতদূর, কতদূর আপনি এগিয়েছেন, এটা ভাবছেন কীভাবে? না, ভাবছি আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংগ্রামী সভাপতি, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ এমপির সাথে কথা হয়েছে, এবং আমাদের যে 14টা চেয়ারম্যান আছে আর কি, 14টা ইউনিয়ন চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, ওর এর ভিতরে অধিকাংশ মানুষের সাথেই, এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যেকের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে আমি কম বেশি যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং আমাদের প্রাণের সংগঠন থানা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ, এবং প্রত্যেকটা ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকলের সাথেই কম বেশি যোগাযোগ রাখছি, এবং তৃণমূল যারা আছে, মেম্বাররা আছে, তাদের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছি। এভাবেই আসলে এখনও কম বেশি হয়তো আমাদের নির্বাচনটা প্রথম ধাপে যদি হয় তাহলে হয়তো রোজার ঈদের পরে হবে আর কি, আর যদি থার্ড ধাপে হয় আর একটু দেরি হবে আর কি। সেই জায়গা থেকে কম বেশি প্রস্তুতি নিচ্ছি এবং মানুষের পাশে যাচ্ছি। আপনি বললেন যে সহসভাপতি পদ থেকে আপনি অব্যাহতি নিয়েছিলেন যুবলীগ করবেন বলে, কিন্তু এখন হঠাৎ করে আবার উপজেলা পরিষদ নির্বাচনে কেন আসলেন তাহলে? উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলে যে যুবলীগ করা যাবে না, এমনটা না। আপনি যুবলীগকে কন্টিনিউ করতে চান, পাশাপাশি আপনি নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছেন? না, আমি তো অলরেডি বর্তমানে জেলা ছাত্রলীগের সহসভাপতি, এখনো পর্যন্ত পালন করছি। অব্যাহতি পত্র কি গৃহীত হয়নি? না, অব্যাহতি পত্র এটা গৃহীত হয়নি, এখনো আমি কন্টিনিউয়াস জেলা ছাত্রলীগের সহসভাপতি আছি। এখন আগামীতে হয়তো জেলা ছাত্রলীগ যখন আমি সাবেক হব তখন হয়তো জেলা যুবলীগের জন্য চিন্তাভাবনা করবো আর কি। এখন এই যে মানে ভাইস চেয়ারম্যান হলেই জনগণের খেদমত করা যাবে, সেবা করা যাবে, এতদিন তো করছিলেন, একটা ক্ষমতাই কেন পেতে হবে? মানে সেবা করতে গেলে তো মানে ক্ষমতার চেয়ারে না বসেও করা যায়, সেই জায়গা থেকে আপনার কেন মনে হলো ভাইস চেয়ারম্যান হতে হবে দেন তারপরে কাজ করতে হবে এভাবে? না, বেসিক্যালি আসলে একটা প্ল্যাটফর্মের অবশ্যই প্রয়োজন হয়, একটা প্ল্যাটফর্ম পাইলে সামগ্রিকভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় আর কি। মানে প্ল্যাটফর্ম না থাকলে কি মানুষের জন্য কাজ করার অনেক অবস্ট্রাকল তৈরি হয়, অনেক ঝামেলা বাধা? প্ল্যাটফর্ম না থাকলে আসলে মানে মানুষের কাছাকাছি সবার সাথে ইন্টার কানেক্ট হওয়ার একটু কঠিন থাকে আর কি। একটা সংগঠনের জায়গা থেকে থাকলে একটা সংগঠনের মানে পক্ষে বিপক্ষে মতামত থাকে, তাদের হচ্ছে যে সমর্থন থাকে পক্ষে বিপক্ষে, সেই জায়গা থেকে আসলে যদি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ হয় ইনশাল্লাহ, এখন আল্লাহ যদি সেই রহমত করে আর কি, তো সেক্ষেত্রে আসলে জনগণের সাথে ইন্টার কানেক্টটা হওয়া যাবে আর কি, তাদের সমস্যা খুব নিকট থেকে দেখা যাবে আর কি। তো ভাইস চেয়ারম্যান হলেও তো তখন কিছু প্রবলেম থাকবে, বাধা নিষেধ থাকবে, কিছু নিয়মকানুনের বেড়াতলে তখন আপনি আবদ্ধ থাকবেন। তারপর আপনি বলছেন যে আপনার যে স্বপ্নটা যতদূর যাওয়া, সেই স্বপ্নের সিঁড়িতে আস্তে আস্তে আগানোটা সহজ হবে যখন আপনি ভাইস চেয়ারম্যান হবেন।
না সেটা শুধু আমার নিজের স্বপ্ন ব্যাপার না, সেটা সেটা মুখ্য না আর কি। আমি চাই যে আসলে শুল্কুবার মানুষের সেবা করতে, আমাদের প্রান্তীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ এমপি, এই পাঁচবার সংসদ সদস্য, অলরেডি প্রায় 22 বছর ধরে তিনি এই শুল্কুবার মানুষের সেবা করে যাচ্ছে আর কি। এটা তার তার দেখেই আসলে অনুপ্রাণিত হয়েছি আর কি। সে মানুষের সাথে কত ধৈর্যের সাথে হাসি মুখে কথা বলে আর কি, যে একটা মানুষ অন্যায় করে আসলেও তার ব্যক্তিগতভাবে অন্যায় করলেও সে কখনো নিজের থেকে আর কি সেটা আর কি মনে না করেই হাসি মুখে কথা বলে কোনো সমস্যায় পড়লে সে সমাধান করার চেষ্টা করে। আসলে এইভাবে দীর্ঘদিন দেখতেছি আর কি, দেখার পরে মনে হয়েছে যে আসলে এই মানুষটার কাছ থেকে যেটা শিখেছি আর কি, সেটা শুল্কুবার মানুষের এর কাছে অ্যাপ্লাই করা আর কি, যে যতটুকু সহযোগিতা করতে পারি আর কি, সেই চেষ্টার থেকে আসলে মনে হচ্ছে যে ভাইস চেয়ারম্যান নির্বাচন, এবং এটা আসলে এখন বর্তমান তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ডিজিটাল বাংলাদেশ করার পরে এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আর কি। সেই জায়গা থেকে অলরেডি আমাদের বাংলাদেশের একটা হিউজ যুব সমাজ কিন্তু এখন রয়েছে আর কি। তো এবং আমাদের শুল্কুবা উপজেলায় প্রায় 3 লক্ষ+ ভোট, আমাদের সেখানে প্রায় 40% যুবক রয়েছে আর কি। তো এই যুবকের প্রতিনিধিত্ব করতে পারলে আসলে আমার নিজেও গর্বিত মনে করব আমি নিজেকে, এবং যুব সমাজের যে আসলে অনেক ক্ষেত্রেই আমরা সচেতন করতে ব্যর্থ হওয়ার ফলে অনেক সময় অবক্ষয় হয়, মাদকে জড়িত হয়, ইফটিজিংয়ে জড়িত হয় এবং সামাজিক বিভিন্ন অবৈধ কার্যকলাপে সম্পৃক্ত হয়। সেই জায়গা থেকে আসলে যদি ইয়াং যুব সমাজকে আমরা যদি সঠিক পথে রাখতে চাই, সেক্ষেত্রে হয়তো যুবক মানে যুব নেতৃত্বই প্রয়োজন আর কি। যুবক যদি একজন যুবক যদি জনপ্রতিনিধি হতে পারে আর কি, সেক্ষেত্রে সে যুব সমাজের সাথে খুব সহজে কানেক্ট হতে পারবে আর কি। এবং এই যুব সমাজ যদি সঠিক থাকে আর কি, আমাদের এই শুল্কুবা উপজেলা আশা করি আস্তে আস্তে যেভাবে আরও এগিয়ে যাচ্ছে, আগামীতে হয়তো এই যে সামাজিক ক্রন্দলের কারণে অনেক সময় মারামারি হয়ে থাকে কম বেশি, সেইটা হয়তো আস্তে আস্তে আমরা মারামারির থেকে বের হয়ে আসতে পারবো, আমাদের যে সংঘাত এই সংঘাত থেকে বের হয়ে আসতে পারবো। আশা করি জনগণ যদি শুল্কুবার জনগণ যদি আমাকে চায়, আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করে, শুল্কুবার এই যুব সমাজ এবং সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে এই শুল্কুবার অনেক সময় উত্তপ্ত নগরী বলে আর কি, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি আবদুল্লাহের নেতৃত্বে, এবং আগামীতে আমরা সেই একদম শান্ত নগরী হিসেবে এবং উন্নয়নের নগরী হিসেবে ডিজিটাল থেকে স্মার্ট শুল্কুবা গঠনে আবদুল্লাহের সাথে থেকে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আজকের অতিথি আমাদের মোহাম্মদ সুরুজ আলী, ঝিনাইদহের ছেলে, তার জন্মভূমি শৈলকুপাতে। এবং আপনারা জানেন যে একেবারে ছোটো বয়স থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত, সর্বপ্রথম ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হন, তারপর 2015-2018 এভাবে শহরমুখী হন, জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি রয়েছেন, এবং খুব ক্লিন ইমেজ নিয়ে তার মতো কম নেতার পক্ষেই সম্ভব হয় যে পথটাকে এভাবে ধরে রাখা। সেই জায়গা থেকে স্বপ্ন দেখছেন যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই প্রতিশ্রুতি এবং তার স্বপ্নের গল্পটা আমরা শুনছিলাম এতক্ষণ। সর্বশেষ যদি প্রশ্ন করা হয় আপনাকে, যে আপনি স্পেশালি আপনি যদি আল্লাহ চাই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে আপনি যদি জয়লাভ করেন নির্বাচনে, তাহলে সর্বপ্রথম শৈলকুপার মানুষের জন্য কোন কাজটি করবেন বা কোন বিষয়টা আগে মাথায় নেবেন? শুল্কুবার প্রথম আমার কাজ থাকবে হচ্ছে আমাদের শুল্কুবায় মাদকের কম বেশি প্রভাব আছে, যদিও তুলনামূলক কম অন্যান্য বাংলাদেশের অন্যান্য উপজেলা থেকে আর কি। সেই জায়গা থেকে আমি প্রথম থাকবে আর কি যুব সমাজকে সচেতন করা, এবং যাতে তারা মাদকাসক্ত না হয়, সেই সাথে আমাদের শুল্কুবার মানুষ যে সংঘাতে তারা তাদের নিজেদের পারিবারিক সমস্যা নিয়ে অনেক সময় সামাজিক এবং দলীয় ইউনিয়ন গ্রাম বেসিস সংঘাতে জড়িয়ে যায়, সেই জায়গা থেকে আমি সচেতন করার চেষ্টা করব যুব সমাজকে সাথে নিয়ে, এবং গ্রামের মুরব্বী
সবাইকে সাথে নিয়েই আমি চেষ্টা করব যে আসলে শুল্কপাকে আব্দুল্লাহ এমপি এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন একটা সুন্দর উপজেলা উপহার দিতে চাই সেই লক্ষ্যে আর কি কাজ করে একটা স্মার্ট উপজেলা উপহার দিতে যা যা করণীয় তাই তাই করবেন। হ্যাঁ ইনশাল্লাহ। দর্শক অনেক সুন্দর একটা বিকেল কাটিয়েছি আমরা এবং আমাদের সাথে আজকের অতিথি ছিল মোহাম্মদ সুরুজ আলী, সুদর্শন যুবক এবং অত্যন্ত সাবলীল ভাষায় গুছিয়ে কথা বলেন। আপনাদের সবার উদ্দেশ্যে হয়তোবা উনি শেষ কথাটি বলবেন। শৈলকুপার মানুষ যারা আপনাকে পছন্দ করে এবং আগামী নির্বাচনে যারা আপনাকে চাইছে বা চাইবে, সর্বশেষ তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? না, শৈলকুপার সাধারণ আপামার জনগণের কাছে আমার একটাই মেসেজ যে আপনারা ভালো মানুষের সাথে থাকবেন, ভালো মানুষের পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের পাশে থাকতে চাই, সেই আপনারা বিবেচনা করবেন। আপনাদের কাছে যদি মনে হয় যে আমি সুরুজ আপনাদের পাশে থাকতে পারবো, আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করতে পারবো, বিপদে আপদে আপনাদের পাশে থাকতে পারবো যদি মনে করেন, অবশ্যই আগামী ভাইস চেয়ারম্যান নির্বাচনে, উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে ভাইস চেয়ারম্যান প্রার্থীতে আমি যে প্রতীক পাবো সেই প্রতীকে আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ। সে আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুল্কপা উপজেলাবাসীকে ধন্যবাদ, ঝিনাইদা টিভিকে বিশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক আজকের মতো শেষ করব, তবে আজ চলে যাচ্ছি মানেই যাচ্ছি না, দেখা হচ্ছে আগামী অন্য কোনো পর্বে আবারও কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম জুয়েল, ক্যামেরা পিছনে ছিল সুমন মিয়া। আল্লাহ হাফেজ।